এত সুন্দর শাড়ি টাড়ি পরে রেডি হয়ে ভাবছো নিশ্চয়ই কোথায় যাচ্ছে, যে দাঁড়াও দাঁড়াও বলছি কোথায় যাচ্ছি, আজকে যাচ্ছি আমরা বিয়ে বাড়িতে। তো এই যে বিয়ে বাড়ির সামনে চলে এসেছি সবাই রেডি টেডি হয়ে, আর আজকে ফুল ফ্যামিলি আমরা বিয়ে বাড়িতে সব একসাথে এসেছি। এদিকে বউয়ের কাছে চলে এসেছি, বউয়ের এখন পোজ দিতে ব্যস্ত কারণ বউয়ের ফটোশ্যুট চলছে। আর এদিকে আমরা বউটাও দেখে কিছু খেয়ে নিচ্ছি, আর এদিকে আমার দেওয়ার ভাবছে বৌদিও ফটো তুলছে, মুখ টুক মুছে একদম রেডি, এদিকে আমিও ভিডিও করে ফেলেছি। তো আর কি আর করা যাবে, এদিকে ওরা ফুচা খাচ্ছিলো, ভেবেছিলাম খাবো না, কিন্তু নিজেকে কন্ট্রোল করতে না পেরে ওদের থেকে দু একটা খেয়েই ফেললাম। এদিকে সুন্দর করে সেজেছি, এই চান্সটা মিস করা যাবে না বলে দু একটা ফটো আর ভিডিও করেই ফেলেছি, কারণ রোজ রোজ তার এত সুন্দর করে সাজা হয় না বলো। তো এদিকে খেতে বসে পড়েছি, দেখতেই পাচ্ছো এদিকে ভেটকি পাতুরিটা আমি কিছুতেই খুলতে পারছিলাম, অনেক যুদ্ধ করে 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 লাস্টে ভেটকি পাতুরিটা খুলতে পারলাম, আর খেতে খুব সুন্দর ছিল। এদিকে আমার পাতে পোলাও আর মাটন পড়ে গেছে দেখতেই পাচ্ছো, তো পোলাও মাটন খাওয়া হয়ে গেছে। এবার আমাদের শেষ পাতে চলে এসেছে আমের চাটনি আর পাপড়, এটা খেতেই আমার সবথেকে বেশি ভালো লাগে, আমি মিষ্টিটা খাইনি। তাই আইটেমে কী ছিল দেখানোর জন্য অন্যের পাত থেকে তোমাদের দেখিয়ে দিলাম, আর এই যে আইসক্রিম আর পান চলে এসছে। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, টাটা বাই।